আপনাদের অফিসে, দপ্তরে কিংবা বাসায় আইন করে নিষিদ্ধ পলিথিন ব্যাগার রাখবেন না। আমার বাসাও আমি পলিথিন মুক্ত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আপনারাও এমনকি ফ্রিজেও রাখবেন না, যে পলিথিন ব্যাগ আমরা আর ব্যবহার করব না। একইভাবে আপনাদের দাপ্তরিক কাজে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের একটা তালিকা সরকার করে দিয়েছে, সেইগুলো ব্যবহার থেকে বিরত থাকবেন। আমরা কিন্তু সচিবালয়কে আগামী 1 ডিসেম্বর থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং পলিথিন মুক্ত ঘোষণা করার একটা উদ্যোগ নিয়েছি। আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে সকল জায়গাতে এখন আর অন্তত আমি বলবো 98% সরকারি সভাতে প্লাস্টিকের বোতল দেখা যাচ্ছে না। এটা শুধু প্লাস্টিক বিরোধী একটা লড়াই না, এটা হচ্ছে পাট শিল্পকে পুনরুজ্জীবিত করারও একটা লড়াই। আমাদের যে ঐতিহ্যবাহী পাট শিল্প, এইটাকে পুনরুজ্জীবিত করবো। কাজে প্লাস্টিক বলার সাথে সাথে বায়োপ্লাস্টিক নিয়ে চলে আসবো না আমরা। বায়োপ্লাস্টিক হয়তো একটা পর্যায়ে আমাদেরকে গিয়ে কিছুটা চিন্তা করতে হবে, কিন্তু এখন যদি আমরা কঠোর অবস্থানে না যাই, তাহলে আমরা পাটকে, কাপড়কে, কাগজকে কোনোভাবেই উঠিয়ে আনতে পারবো না। আমরা ঠিক নদীর মতন করে আগামী 24 তারিখে 19টি জেলায় দেশের পাহাড় আছে, সেই দেশের সেখানকার ডিসিদের সাথে বসবো এবং সেখানে ভূমিমন্ত্রীও থাকবেন। আমরা সকল পাহাড় এবং টিলার তালিকা করে ফেলবার চেষ্টা করছি, যা এবং সকল ডিসিকে আমরা আহ্বান জানাবো এবং তাদেরকেও বলবো যে কর্ম পরিকল্পনা দেন পাহাড়গুলোকে কীভাবে আপনারা বাঁচাবেন। কারণ ব্যক্তিগত পাহাড় হলেও তো কাটা যায় না, আর পাহাড় একটা এমন ইকোসিস্টেম, আপনি নদী যদি আজকে দূষণ করেন কালকে হয়তো দূষণমুক্ত করতে পারবেন, কিন্তু পাহাড় তো আর দ্বিতীয়টা করতে পারবেন না। বা যদি আমরা আমাদের বাতাসের কথা বলি, এই বাতাসটা আজকে কাজ শুরু হলেও 8 থেকে 10 বছর লাগবে সহনীয় পর্যায়ে আনতে। নদী উদ্ধারের গল্প যখন আমরা বলি, যখন সফল গল্পগুলোর কথা শুনি, আপনি দেখেন কোনো দেশেই কিন্তু 10 বছরের আগে একটা নদীকে সম্পূর্ণ দূষণমুক্ত করতে পারেনি, কিন্তু তারা তো শুরু করেছিল কাজটা একটা কংক্রিট পরিকল্পনার মাধ্যমে। আমরা সেই কাজটা শুরু করি এবং এজাজ যেটা বলেছে, আমি ইতোমধ্যে তাকে বলেছি যে আমাদের মন্ত্রণালয়ে একদিন যে বসে, তার একটা ম্যাপিং আছে যে কোথায় কোথায় দূষণ হচ্ছে, যদিও নামগুলো নেই, সেগুলোকে আমরা মনিটরিংয়ের মধ্যে আনি। কারণ আমরা সারা জীবনই শুনে এসেছি যে আমাদের লোকবল কম, 18 কোটি মানুষের দেশে লোকবল না থাকলে আর কোনোদিনও লোকবল হবে না। কাজে সকলকে সম্পৃক্ত করেই কাজটা করা হবে। খুবই একজন দক্ষ সাংবাদিকের মতন ইফতি এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্সের কথাটা এনেছে। আমি প্রথম দিন মন্ত্রণালয়ে গিয়ে বলেছি যে এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্সে আমরা 175 কেন হই, ওদের ক্রাইটেরিয়াগুলো কী কী, এইটা কি কেউ কখনো দেখেছেন? কেউ কখনো দেখে নাই। এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্সের ক্রাইটেরিয়াগুলো, যেগুলোতে আমরা শূন্য পাই, সেগুলোতে আমরা উন্নয়নের জন্য কাজ শুরু করে দিই, আমাদের অবস্থা উন্নতির জন্য কাজ শুরু করে দিই, সেটা বলা হয়েছে এবং সেই মোতাবেক কাজ চলছে।